আরে দাদা ক্যামেরা করলো এত সামনে ভিডিও আমরা এমন কিছু করবো না, এমন কিছু করবো না যা অন্যের স্বাধীনতাকে প্রভাব করে, অন্যকে আঘাত করে, সমাজের ক্ষতি করে, রাষ্ট্রের ক্ষতি করে। কিন্তু এখন বর্তমানে ভোগবাদীকে সমাজ এই সমাজে এসে কিন্তু আমরা এটা সম্পূর্ণভাবে বুঝতে পারি। এখন আমাদের নিজেদের ওই ভোগবাদী স্বার্থ কায়েম করতে গিয়ে সেই স্বার্থ সিদ্ধিতে আমরা কিন্তু অন্যের স্বাধীনতা বা ভোগ করতে একদম ভাবি না, অন্যকে আঘাত করতে ভাবি না, আমরা কিন্তু একদম এগুলো ভুলে যেতে এখন এই যে স্বাধীনতা দিবস পালন করা খানিকটা এর প্রতি কি হয়েছে যে এলাম একটা হাজিরা হলো, একটু ফ্ল্যাগ ট্র্যাক নিলাম, একটু লজিস টজিস ছিলাম, বাড়ি চলে গেলাম, হয়ে গেলাম, সেই উন্মাদনা কিন্তু এখন আর নেই। খুব স্বাভাবিক কালে নিয়মিত হয়, কিন্তু তবুও আমাদের কিন্তু ভাবতে হবে যে কি জন্যই স্বাধীনতা লাভ করা করেছি আমরা, আমাদের স্বাধীনতা অবশ্যই ভোগ করতে হবে, সেই সঙ্গে কিন্তু অনেকটা মানবিক এই সহজ কিন্তু আমাদের এইটুকুই বলার আমার। ধন্যবাদ স্যার। ছোটরা হয়তো অনেকেই জানো না আজকে স্বাধীনতা দিবসের সাথে সাথে বিশ্ব অরবিন্দর জন্মদিন, আজকে বিশ্বের দিনটাতে আমরা যেমন স্বাধীনতা দিবস উদযাপন করবো অবশ্যই বিশ্ব অরবিন্দরকে আমরা স্মরণ করবো। অনুরোধ করছি প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা সরকার থেকে কিন্তু আমি সেই কথাতে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি আজ তো আমরা শুধুমাত্র কিছুক্ষণ সময়ের জন্য কষ্ট করছি, হয়তো কষ্ট যদি আমি থাকি যে আমরা দৃষ্টিতে দিচ্ছি, কিন্তু যার জন্য যাদের জন্যে আজকে আমরা এই দিনটা উদযাপন করতে সক্ষম হয়েছি, তারা যে অমানসিক কষ্ট পরিশ্রম আত্মত্যাগ দিয়ে গেছেন আমাদের জন্য তার কিন্তু কোনো তুলনা নেই, আমরা তার কল্পনাও করতে পারি না। ইতিহাসের বইয়ের পাতাতে আমরা তার সব কিছুর চিত্র পাই না। শয়ে শয়ে হাজারে হাজারে দেশবাসী যারা আমাদের দেশের জন্য আত্মত্যাগ করেছেন, আত্মবলিদান করেছেন, ইংরেজদের অমানসিক অত্যাচার সহ্য করেছেন, তাদের কারো কারো নাম আমরা ইতিহাসের পাতায় পাই, আর অনেক নামই হারিয়ে গেছে তাদের গর্বে সাধারণ মানুষরা, তারাও ঠিক সমানভাবেই এইভাবেই আত্মত্যাগ করেছে। তো এই যে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা জন্মসূত্রে কিছু কিছু মানুষ এখানে বাদ দিয়ে আমরা যারা জন্মসূত্রে এই স্বাধীনতা লাভ করেছি, আজকে আমরা তারা সেই স্বাধীনতা উপভোগ করছি। স্বাধীনতা কিন্তু শুধুমাত্র উপভোগ করার জিনিস নয়, অনুভব করার জিনিস। শুধু একটা দিন পতাকা উত্তোলন, তিরঙ্গা পতাকা উত্তোলন করে স্বাধীনতার গান গেয়ে পেছনের ছেলেরা একটু চুপ করবে, গান গিয়ে এই দিন উদযাপন করা সম্পূর্ণ হয় না। আমাদের প্রত্যেকটা দিন মনে রাখতে হবে আমরা ভারতবাসী, আমরা এই ভারতময়ের সন্তান, আমরা এই দেশকে ভালোবাসব, দেশকে ভালোবাসব, সেই সঙ্গে দেশের মানুষকে ভালোবাসব।
আর তোমরা সবাই জানো আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে করে কথাগুলো বলতে চাই। সবাই জানো আমরা ভালোবাসার জিনিসকে বড় আদরে যত্নে রাখি, তাদের খেয়াল রাখি, তাদের যাতে কোন রকম কষ্ট না হয়, কারণ একটা ভালো গল্পের বই আমরা যত্ন করে মনে দিয়ে রাখি। একটা বাচ্চার কাছে একটা ছবির বই রং পেন্সিল সেটাকে যত্ন করে গুছিয়ে আনবে করার দুই না। তোমরা সকলে নিজেকে সেইভাবে তৈরি করো। আমাদের বড়রা তোমাদের ইনস্টিটিউটে চাকরি বসে আছে, আমাদের ছাত্ররা দেশের ভবিষ্যৎ, তারা দেশকে গড়ে তুলবে। যে দেশটা তো আছে তাকে আরো সুন্দর সহজ সকলের উপভোগ করে তুলবে। তোমাদের কাছে সকলের কাছে আমার এই প্রার্থনা, তোমরা এই দেশকে ভালোবাসো, দেশকে ভালোবাসার আগে পরিবারকে ভালোবাসো, পরিবারকে ভালোবাসো, নিজের মাকে বাবাকে ঘরে যারা আছেন বয়স্ক গুরুজন তাদেরকে ভালোবাসো, তারপর তোমাদের প্রতিবেশী যারা তাদের ভালোবাসো, এবং তোমরা নিত্যদিন তোমাদের যাদের সাথে ওঠা বসা, তোমরা স্কুলে আসছো, তোমরা কোথাও যাবো হয়ে যায়, এই কথাটা আমি তোমাদের জোর দিয়ে বলছি। সুতরাং আজকে তোমরা সকলেই দেশকে ভালোবাসা কত সহজে বুঝতে পারবে না, কিন্তু নিজের মাকে নিজের জনকে ভালোবাসা তো বুঝতো। সেই যে দিন শুরু করো যাতে আগামী দিনে তোমাদের হাত ধরে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনটি নিতে পারে। আজকের এই হিংসা দ্বেষ হানাহানি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, হয়তো তোমাদের হাত ধরে এই শপথ আমরা সবাই নিব। আজকে আমরা সকলে শুধু যে মানুষ হয়েছি মানুষ নয়, মানুষের মতন মানুষ হব, ঈশ্বরত্ব দেবত্ব ব্রহ্মত্ব লাভ করো, তোমরা দেশকে ভালোবাসো। জয় হিন্দ। নমস্কার। স্বাধীনতা দিবস পেরিয়ে 73 বছরে পালিত আমাদের স্বাধীনতা দিবস, প্রতি বছর এই দিনটি আমরা উদযাপন করি এবং স্বাধীনতার বয়স এক বছর করে বেড়ে যায়। কিন্তু আমাদের যে কথাগুলো বলা, যাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানানোর কথা, যাদের গর্বে গৌরবান্বিত হওয়ার কথা, সেগুলো কিন্তু পাল্টায় স্মরণ করার দিন। আজকের দিনটি সীমান্তে যেসব বীর জওয়ানরা সীমান্ত পাহারা দিচ্ছে বিভিন্ন রজনীতিকে, তাদের শ্রদ্ধা সম্মান জানানোর দিন, তারা জেগে পাহারা দিচ্ছেন বলে কিন্তু আমরা শান্তিতে ঘুমোতে পারছি। আজকে সেই সমস্ত বিজ্ঞানী প্রযুক্তিবিদদের সম্মান জানানোর দিন, যারা চন্দ্রযান 2 এর মতো প্রযুক্তির সেরা উপহার আমাদের দিয়েছেন, যা চাঁদে পাওয়ার দেশ মাতার পতাকাকে অনেক উঁচুতে তুলে ধরেছেন, তারা দেখিয়ে দিয়েছেন আমেরিকা রাশিয়া চীনের পর অন্তর্গত। ক্রীড়া জগতে যারা নৈপুণ্য রেখেছেন, আমাদের গর্বিত করেছেন সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি ক্রিকেটে, তার সঙ্গে আরও একটা শপথ নেওয়ার দিন। এটা আমার প্রিয় ছাত্রদের, যে তোমরা বিদ্যালয়ে শিক্ষা সমাপন করে কলেজ ইউনিভার্সিটি শিক্ষা সমাপন করে ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং দেশমাতার গর্বকে গর্বিত করবে, আমাদের গর্বিত করবে। এবং এ ব্যাপারে আমরা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই তোমাদের পাশে আছি, এটা ভুলো না, সবাই আগামী দিনও তোমাদের পাশে। এই করে বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। জয় হিন্দ। সবাই দেখবো ওই 15ই আগস্ট কিন্তু গোটা শহর গোটা দেশ এই জাতীয় পতাকায় তুলে দেওয়া হয়, সুন্দর সাজানো হয়। আমরা ছোট্ট প্রজেক্ট নিয়েছি 16th আগস্টের জন্য, কালকে সবাইকে অনুরোধ করবো স্কুলের অন্যান্য যে সমস্ত ছোটরা আছো, এবং প্রচুর ফ্ল্যাগ মাটিতে পড়ে থাকে, এটা অ্যাকচুয়ালি আমাদের জাতীয় পতাকার অবমাননা। আমরা কালকে দিন একটা ছোট্ট শপথ নিই, সবাইকে বলছি সব ছোটদের, আমরা যারা আছি যেখানেই আমরা মাটিতে ফ্ল্যাগ দেখতে পারবো ফ্ল্যাগটাকে তুলে আমরা ব্যবস্থানে রাখবো। এই ছোট্ট কাজটা করতে পারলেও হয়তো অনেকটা বড় দায়িত্ব পাবো। স্যার
আজ আমরা যদি সুশৃঙ্খল ভাবে সেটুকু করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের পূর্ণ স্বাধীনতাকে আমরা অনুভব করতে পারবো, আমরা উপভোগ করতে পারবো। এইটা আমাদের মনে রাখতে হবে। আমি এই ছোট্ট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অন্য কোনো শিক্ষক বা শিক্ষিকা আপনারা যদি কিছু বলতে চান, যে কোনো কেউ, কোন অভিভাবক বা অভিভাবিকা যদি আপনারা কিছু বলতে চান, দেবায়ণ চ্যাটার্জি তার সাইডে দেবায়ণ গান গায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর, ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে সোনার বাংলা, আমি তোমার মাল্যদান করার জন্য ছোটদের, যারা ছোট হবে তাদের সকলে যাওয়ার দরকার নেই, তোমরা এখানেই থাকো। ইউটিউবে ছাড়বো। যেটা উঠছে দেখতে পাচ্ছিস কি তুই? হ্যাঁ হ্যাঁ ইউটিউবে ছাড়।